অসুস্থতার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি, কিন্তু ব্যক্তিগত কর্মকর্তা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অন্যকে দিয়ে পরীক্ষা দিয়েছেন। চ্যানেল 24কে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন পরীক্ষায় জালিয়াতির ঘটনায় অভিযুক্ত সংরক্ষিত আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বগরি। তবে এই ঘটনায় তিনি লজ্জিত বলেও জানিয়েছেন আর সেই সাথে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী এবং নিজ এলাকার জনগণের কাছে। এদিকে বুবলির সব পরীক্ষা এবং তার ছাত্রত্ব বাতিল করেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আসান হিমেলের রিপোর্ট। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, কিন্তু তাতে সন্তুষ্ট নন তিনি। তাই উচ্চশিক্ষার ডিগ্রি নিতে ভর্তি হয়েছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এই ডিগ্রি নিতে গিয়ে একজন সংসদ সদস্য যে জালিয়াতির আশ্রয় নিয়েছেন তা নিয়ে এখন সমালোচনার ঝড় দেশ জুড়ে। বলছি নরসিংদীর প্রয়াত মেয়র লোকমান হোসেনের স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলির কথা। গেল শুক্রবার পরীক্ষা চলাকালে এমন জালিয়াতির বিষয়টি ধরা পড়ে গণমাধ্যমের চোখে, সেই থেকে গা ঢাকা দিয়েছিলেন তিনি। তবে রোববার এমপি হোস্টেলে তার মুখোমুখি হয় চ্যানেল 24। যদিও ভাড়াটে শিক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ার বিষয়টি ছিল স্পষ্ট, তবুও সব কিছু অস্বীকার করলেন তিনি। এটা তো অবশ্যই কেউ করিয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে। এখন আমার সুনাম নষ্ট করার জন্য একটা পক্ষ এই ধরনের ষড়যন্ত্র করছে, এটা সত্য। দীর্ঘ আলাপচারিতায় তার এক বক্তব্যের সাথে নানা অমিল পরের বক্তব্যে। অসুস্থতার কথা বলে পরীক্ষায় অংশ না নেয়ার কথা বললেও দাবি করেন একটি বাদে সব পরীক্ষায় নিজে দিয়েছেন। পরীক্ষা দেওয়ার মতো ফিজিক্যাল ভাবে আমি ফিট না। আমি ভাবছি যে আমি বছর পরীক্ষা দিবই না, আমি অসুস্থ, আমি দিতে পারবো না, আমি সামনের বার দিতাম। অসুবিধা কি ছিল? বিগত দিনে পরীক্ষা তো আমি দিছি, এটা তো অনেকেই দেখছে আমি পরীক্ষা দিছি। ব্যক্তিগত কর্মকর্তার উপর দায় চাপিয়ে বহিষ্কারের কথা জানালেও দুদিন কেন গা ঢাকা দিয়েছিলেন সে ব্যাখ্যাও স্পষ্ট নয়। সব সময় যারা সম্মানের জায়গায় থাকে তাদের সম্মানের জায়গায় যদি কেউ আঘাত করে তখন সে মানসিকভাবে সুস্থ থাকে না। আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ছি এবং আমাকে দুই দিন খুব চিন্তা ভাবনা করতে হয়েছে যে আমার এপিএস এর বিরুদ্ধে কি কেউ তাকে দিয়ে এই কাজটা করাইছে, নাকি তাকে সে আবেগের বশবর্তী হয়ে করছে, এই জিনিসটা আমার জানা দরকার ছিল। তবে তিনি ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী ও নিজ এলাকার মানুষের কাছে, জানান আগামীতে পড়াশোনা চালিয়ে যেতে চান তিনি। সার্টিফিকেট তো আমি শুনি যে টাকা দিয়ে অনেকে কিনেও, তো আমি যদি ওইরকম চিন্তা করতাম তাহলে তো আমার আর পরীক্ষা দিতে হতো না, পরীক্ষা হলেও যেতে হতো না। কিন্তু আমি চাই যে আমি নিজে নিজে সংগ্রাম করে এত দূর আসছি, আজকে নেত্রী আমাকে প্রধানমন্ত্রী আমাকে এমপি দিয়েছেন, এত দূর যেহেতু আসছি আমি সামনে আমি নিজে পরীক্ষা দিব। যদিও এই ঘটনায় বুবলিকে বহিষ্কার করে তার সব পরীক্ষা বাতিল করেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। নুসরাত তামান্না, তার ডাক নাম বুবলি বোধহয় এখানে লেখা আছে, যে তার সকল পরীক্ষা আমরা বাতিল করে দিয়েছি এবং তার রেজিস্ট্রেশন আমরা বাতিল করে দিয়েছি এবং এই বিশ্ববিদ্যালয়ে তিনি আর কখনো রেজিস্ট্রেশন করতে পারবেন না, এখান থেকে আর কখনো কোনো পরীক্ষা দেওয়াটা পক্ষে সম্ভব হবে না। রোববার বৈঠক করে এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা।